সামাজিক অবক্ষয় বর্তমানে কোন জায়গায় গিয়ে ঠেকেছে, শনিবার তারই সাক্ষী রইল রাজধানী আগরতলা। প্রকাশ্যে দিবালোকে 80 বছরের এক বৃদ্ধাকে মারধর করে তার কাছ থেকে মাত্র 270 টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইবাজরা। ঘটনা রাজধানীর হরিগঙ্গা বসাক রোডের স্বস্তি মার্কেট এলাকায়। পথ চলতি যুবকরা মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে IGM হাসপাতালে নিয়ে যায়। মহিলার নাম প্রভাতী সাহা, বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়। এই বিষয়ে এক সহৃদয় যুবক জানায়, সে মহিলাকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখে তার বন্ধুদের নিয়ে আসে। বন্ধুরা মিলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে বৃদ্ধা এতটাই আহত হয়েছেন যে তিনি কথাই বলতে পারছেন না। মহিলার মাথা গোজার ঠিকানা পর্যন্ত নেই বলে জানিয়েছেন ওই যুবক। কোনো সামাজিক সংস্থা যদি এই মহিলার দায়িত্ব নেয়, তাহলে তিনি অন্তত বাঁচার রসদ পাবেন বলে অভিমত ব্যক্ত করেছেন ওই যুবক। ICICI ব্যাংক স্বস্তি মার্কেটের সামনে যেতে আসলাম, তো আমি ভদ্রমহিলাকে দেখছি যে বই আছে, টাকা চাইতেছে। তো আমি বলছি মাসে একটা মিনিট টাইম আছে, খুচরা নাই, খুচরা মানে ভাঙছিল। তো আমি আসলাম, টাকার যে মুখ দেখতেছি না, ব্যান্ডেজ লাগানো। তো আমি বলছি কী হয়েছে, তুমি খাইতে চাইছো নি, তুমি বেড়া পাইছো কেমনি? তো বলছে স্যার টাকা নিয়ে আসে রে, আমার ফালাই দিয়ে গেছে। তো এই জায়গাটা দেখে একটা কাঁচা চাপড়া বেরিয়ে রয়েছে। তো এর মধ্যে ICICI ব্যাংকের আরও লোক টোক আছে, আমি আমার বন্ধুরা ফোন করছি। তো তারপরে যে গেছি এখানে কোথায় স্যার আমার মায়েরা সেটা আমার থেকে 270 টাকা আসলো সপ্তাহে নিচে গা, কিছু খাওয়ানোর লেগে আমি দাদা তোমার দিন। তো তারপরে আসলে আমি বন্ধুরা ফোন করছি, হেরা আইসে আরও লোক আইসে, আমরা বন্ধুরা মিললে তাদের এখানে PM হাসপাতালে নিয়ে আসি। আর আইতে মহিলা থানাতে আমরা কই আইসি। তো আমার পরে ওখান থেকে ড্রেসিং টেসিং হইলো, তো ওখান ওই ঠিক করে গেছে ডাক্তার। নামটাম তো ওই ব্যাংকের বইয়া আছে, তাই না? ব্যাংকের বইয়ের মধ্যে যে হাতে তাদের নাম হয়েছে প্রভাতী সাহা, আর বাড়ি যোগেন্দ্রনগর দেখা, কিন্তু আর বাকি কিছু নাম্বার টাম্বার কিছু না। এখন আমরা চেষ্টা করতেছি কোনো যদি NGO বা কোনো সংস্থানে তাদের আজকে দেওয়া যাওয়া যায়, কারণ কেমন একজন মহিলা তাদের বয়স 80-র উপরে হইব, তাই না? কত লোক যাওয়া দাঁড়াইতে পারতেছে না এক জায়গায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।